এবং মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ভারত থেকে মরিজের আমদানি শুরু হয়েছে আমদানি পারমিট ইস্যু করছে বাণিজ্য মন্ত্রণালয় ভোমরা এবং সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আনছেন আমদানি কারকরা। সোমবার ভোমরা স্থলবন্দর দিয়ে দুই ট্রাক কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে আরও বারোটি ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে আমদানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে এইসব কাঁচামরি জানা হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ছয়শো মেট্রিক টন কাঁচামরিচ এরই মধ্যে নিয়ে আসা হয়েছে কাঁচামরিচ সরবরাহ এবং মূল্য স্বাভাবিক রাখতে আমদানি পারমিট ইস্যু অব্যাহত রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রাজধানী বিভিন্ন বাজারে মান ভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো থেকে দুশো টাকায় আমদানি এই টাইমে তো প্রতি বছরই মরিচের দাম বাড়ে এটা জানা কথা এটা বর্ষাকাল এখন তো গ্রামে সব ক্ষেত ক্ষেত পানির নিশ্চয় এই জন্য স্বাভাবিক পর্যায়ে এখন একটু দাম বাড়বে দর্শক কাঁচা মরিচের বাজার এবং আমদানি পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে যাচ্ছি খিলক্ষেত বাজারে আছেন সহকর্মী আল আমিন হক আল আমিন বাজারে সরবরাহ কেমন দেখছেন এবং এটির মূল্য আসলে কেমন বিশেষ করে ক্রেতারা যারা আসছেন কিনতে তাদের প্রতিক্রিয়া কি জুহা আমি যে বাজারে রয়েছি এটি আসলে একই সঙ্গে পাইকারি বাজার এবং খুচরা বাজার পাইকারি বাজার সকালবেলা একশো চল্লিশ টাকা পর্যন্ত প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে এবং তারপরে কিন্তু মানবেথে একশো ষাট থেকে দুইশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমি ক্রেতাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে আসলে প্রতি বছরেই এই সময় আসলেই আসলে দাম বেড়ে যায় এবং সেটি নিশ্চিত করার জন্য কৃষির পর্যায়ে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো একটু আগেভাগে নিলে হয়তো তাদের ক্রেতাদের উপরে সেই চাপটা পড়তো না তারপরেও কিন্তু ভারত থেকে মরিচ আমদানি একটি প্রক্রিয়া চলছে আপনি সেটি জেনে থাকবেন এবং সেটির কারণে বাজারে যে একটি প্রভাব পড়বে এমন একটি ধারণা করা এবং সাধারণ মানুষে আসলে তেমনটাই ভাবছিলেন এবং সেটি আসলে সম্ভব হচ্ছে না যে কারণে আসলে আসলে তাদের তাদের একটি একটি মানসিকভাবে যেহেতু বাড়বে এবং সেই মরিচের বৃদ্ধি দামেই তারা মরিচ কিনতে চান এবং মরিচ কিনতেই হবে সেটি তারা মনে করছেন এবং তারা এক ধরনের প্রস্তুতি নিয়েই রেখেছিলেন এবং এই যে দাম বৃদ্ধি কাঁচা বাজারে সেটি আসলে তারা মেনে অহন বুঝতে পারছি আপনাকে ধন্যবাদ দর্শক এবার আমরা চলে যাচ্ছি চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ বন্দরে সেখানে সহকর্মী মনোর হোসেন জুয়েল আছেন জুয়েল এই বন্দর দিয়ে ভোমরা বন্দর দিয়ে এরই মধ্যে কিছু আমদানি করা হয়েছে এবং সব মিলে কি পরিমাণ কাঁচা মরিচ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এখন পর্যন্ত জহা সোনা মসজিদ স্থল বন্দর এবং ভোমরা বন্দর দিয়ে কাঁচামরিচ আসার যে সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে সেটি এখনও সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে সেরকম কোনো কার্যক্রম শুরু হয়নি আমরা কথা বলেছিলাম স্থানীয় আমদানিকারক এবং সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে তারা এই বিষয়টি এখনও এ ধরনের কোনো এলসি হয়েছে কি না এ বিষয়টি তারা নিশ্চিত করতে পারেননি স্থানীয় যে রাজস্ব বিভাগ আছে শুল্ক বিভাগ আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম এখানকার যিনি সহকারী কমিশনার রয়েছেন তার সাথেও কথা বলেছি তিনি বলেছেন যে না এ ধরনের এলসি এখন পর্যন্ত করা হয়নি যার ফলে সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানির যে বিষয়টি সেটি এখনো অনিশ্চিত এইটা যতক্ষণ পর্যন্ত ওই তিনটি প্রতিষ্ঠান এলসি সম্পন্ন না করছে ততক্ষণ পর্যন্ত কাঁচামরিচ আমদানির যে বিষয়টি সেটি এখনো নিশ্চিত করে নিশ্চিত করে বলা যাচ্ছে না জোহা বুঝতে পারছি অর্থাৎ নিশ্চয়তা এখনো নেই আপনাকে ধন্যবাদ